অগ্রগতি অনলাইন টিভির নিয়মিত আয়োজন বেসিক ইন্স্যুরেন্স ট্রেনিং কোর্সে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। এই বেসিক ইন্স্যুরেন্স ট্রেনিং কোর্সে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির বেসিক তথ্য সম্বন্ধে আপনারা জানবেন, যারা ইন্স্যুরেন্স ক্যারিয়ারে নতুন যোগদান করেছেন, যারা ইন্স্যুরেন্সে এজেন্ট, ইউনিট ম্যানেজার অথবা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে যারা কর্মরত আছেন, তাদের জন্য এই কোর্সটি অত্যাবশ্যক। কারণ এই কোর্সের মাধ্যমে আপনারা ইন্স্যুরেন্সের সকল খুঁটিনাটি তথ্যগুলো জানবেন, বেসিক তথ্যগুলো জানবার মাধ্যমে আপনাদের বিমা পেশাতে সাফল্য অর্জন করা সহজ হবে, বিমা পেশা সম্বন্ধে, বিমা প্ল্যান সম্বন্ধে এবং বিমা বিষয়ক অনেক কিছু জানতে পারবেন এই কোর্সের মাধ্যমে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। বেসিক ইন্স্যুরেন্স ট্রেনিং কোর্সের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পেশা হিসেবে জীবন বিমা। যে কোনো ব্যক্তি যখন পেশা হিসেবে জীবন বিমাকে গ্রহণ করতে চান, তখন তার মনের মধ্যে এই প্রশ্নটি কিন্তু আসা খুবই স্বাভাবিক এবং তার মনের মধ্যে আসে যে আমি এই পেশাকে পেশা হিসেবে বেছে নিব কিনা, বা বিমা পেশায় আমি কাজ শুরু করেছি, এটাকে আমি পেশা হিসেবে বেছে নেওয়া যায় কিনা। আমার লেখা দ্বিতীয় বই বিমা ব্যবসায় অগ্রগতির কৌশল, এই বইটিতে আমি আলোচনা করেছি। যারা এই বইটি সংগ্রহ করেছেন তারা হয়তো ইতিমধ্যে এই বিষয়ে আপনারা জানেন পেশা হিসেবে জীবন বিমা কেমন। এবং শুধু তাই নয়, আমি বর্তমানে আরেকটি বই লিখছি, এই বইটি ইন্স্যুরেন্স ক্যারিয়ার নিয়ে লেখা। আর ইন্স্যুরেন্স ক্যারিয়ারেও এই বিমা পেশা সম্পর্কে বিস্তারিত অনেক ধরনের আমি আলোচনা লিখছি, তো সেই প্রসঙ্গে আমি যাব না। সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে পেশা হিসেবে জীবন বিমা কেমন। আমরা পেশা বলতে আসলে কি বুঝি? মানুষ জীবন ও জীবিকা নির্বাহ করবার জন্য, অর্থ উপার্জনের জন্য যেই কাজ করে থাকে সেটাই তার পেশা। আমরা পেশাজীবী বলতে কাদেরকে বুঝি? একজন ডাক্তারকে বুঝি, একজন ইঞ্জিনিয়ারকে বুঝি, একজন উকিলকে বুঝি, একজন চাকরিজীবীকেও বুঝি। শুধু তাই নয়, একজন কৃষকও পেশাজীবী। অনেক শ্রমজীবী মানুষ রয়েছে, আমরা সেটাও জানি। পেশার চেয়ে বিমা পেশাটা অনেকটাই আলাদা, এই কারণে অন্যান্য পেশার মধ্যে যে ধরনের সুযোগ সুবিধা নেই বা যে ধরনের সুবিধা পাওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করা প্রয়োজন, বিমা পেশার মধ্যে সে ধরনের যোগ্যতা অর্জন না করেও সহজেই সেই সুবিধাগুলো পাওয়া সম্ভব। সহজভাবে উদাহরণ দেওয়ার জন্য আমি যদি আপনাদের সাথে আলোচনা করি, একজন আইনজীবী তার আইনি পেশা শুরু করবার পূর্বে আইন নিয়ে তাকে পড়াশোনা করতে হচ্ছে, তাকে বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে সে অ্যাডভোকেটশিপ পাচ্ছে, এরপরে সে কিন্তু আইনি পেশার সাথে যুক্ত হচ্ছে এবং সে আইনি পেশা থেকে অর্থ উপার্জন করে তার পেশাগত ক্যারিয়ার গড়ছে। একজন ডাক্তারকেও তার ডাক্তার হওয়ার জন্য তাকে ডাক্তারি বিষয়ে পড়াশোনা করতে হচ্ছে, পাশ করে তাকে ডাক্তারি পেশায় যেতে হচ্ছে। কিন্তু বিমা বিষয়ে অনেক পড়াশোনা রয়েছে, কিন্তু বিমা বিষয়ে পড়াশোনা করেই যে একজন বিমা পেশায় আসতে হবে এমনটি নয়। আপনার ন্যূনতম এসএসসি পাস যদি করা থাকে তাহলে আপনার অল্প শিক্ষা নিয়েও বিমা পেশায় যোগদান করতে পারেন, এবং বিমা পেশায় যোগদান করবার পরে আপনার সুবিধা মতো আপনি কিন্তু এই পেশায় পড়াশোনা করে আপনি উচ্চশিক্ষা গ্রহণ করবার সুযোগ রয়েছে। তাহলে অন্য পেশার চেয়ে এই পেশা অনেক দিক থেকে আলাদা এই জন্যই যে অন্য পেশায় আপনি একটি হয়তো ব্যাংকে চাকরি নিলেন বা আপনি হয়তো অন্য কোনো চাকরি করছেন, অন্য চাকরি করে আপনি 10 বছর 15 বছর বা 20 বছর পরে গিয়ে আপনি যে ধরনের সুবিধা ভোগ করতে পারবেন বা যে ধরনের বেতন স্কেলে হারে যাবেন, কিন্তু ইন্স্যুরেন্স ক্যারিয়ারে যদি আপনি কাজ শুরু করেন, বিমা পেশা নিয়ে কাজ শুরু করলে মাত্র 5 বছরের মধ্যে সেই সুবিধা পাওয়া সম্ভব। বিমা পেশা বলতে আমি বলছি বিমা মার্কেটিং, অর্থাৎ বিমা বিক্রয়ের কাজ। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্টের কাজের সাথে যারা যুক্ত থাকবেন তাদের এটা সম্ভব। বিমা পেশাজীবী সে স্বাধীনতা ভোগ করে, কিন্তু স্বাধীনতা নিয়েও আমাদের প্রশ্ন রয়েছে। আমরা স্বাধীনতার সঠিক ব্যাখ্যা জানি না। স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা না, স্বাধীনতা মানে নিজের সময় এবং শ্রমকে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিজের সর্বোত্তম ব্যবহার করা, নিজের ভালোর জন্য কিছু করা, কিছু করা এবং কিছু করা থেকে বিরত থাকা, তার নামই স্বাধীনতা। বিমা পেশায় আপনি যত বেশি শ্রম দিবেন তত বেশি অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু অন্য চাকরির ক্ষেত্রে নির্ধারিত সময় ব্যয় করে আপনি নির্ধারিত আয় করছেন, নির্ধারিত বেতন পেয়ে আপনার জীবন হয়তো খুব ভালোভাবে বা সচ্ছলভাবে আপনি চালাতে পারবেন না। কিন্তু বিমা পেশায় যদি আপনি যোগদান করেন, বিমা পেশার মাধ্যমে আপনি যত বেশি শ্রম দিবেন তত বেশি অর্থ উপার্জন করবেন। আপনার অর্থের আয়কে কেউ সীমাবদ্ধ করতে পারবে না, কেউ আপনার আয়কে সীমিত করতে পারবে না। আপনি সততা মেধা যোগ্যতার সাথে শ্রম দিয়ে যদি যান, এই পেশায় গাড়ি বাড়ি সবকিছুই করা সম্ভব। শুধু তাই নয়, এই পেশার মাধ্যমে আপনার যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, ঠিক একই রকম ভাবে সমাজের বহু শিক্ষিত ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন এই বিমা পেশার মাধ্যমে। আবার এই বিমা পেশাকে আমি রাজকীয় পেশা হিসেবেও বলেছি। আমি একটি ভিডিওতে আলোচনা করেছি বিমা পেশা হচ্ছে রাজকীয় পেশা।
বিমা পেশাকে কেন রাজকীয় পেশা বলেছি আপনারা সেই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এই বিমা পেশার মাধ্যমে আপনি সমাজের অনেক সামাজিক কাজ করতে পারবেন। বিমা পেশাজীবীকে একজন সমাজকর্মী হিসেবেও বলা হয়, কারণ সমাজের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনি ভূমিকা রাখতে পারবেন বিমা পেশার মাধ্যমে। এবং বিমা পেশায় কাজ করে একজন মানুষের মন মানসিকতা উদার হয়ে যায়, তার পেশাগত কারণে অন্যের কল্যাণ কামনা করতে হয়, অন্য মানুষদের সাথে মিশতে হয়, বহু মানুষদের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করবার মাধ্যমে নিজের মধ্যে অনেক চারিত্রিক পরিবর্তন আসে, প্রকৃতপক্ষে ভালো মানুষ হওয়া সম্ভব বিমা পেশার মধ্যে। আপনি যদি বিমা পেশায় যোগদান করেন, পরবর্তী সময়ে আপনি আপনার নিজের জীবনকে সচ্ছলভাবে রাখতে পারবেন, নিজের ব্যক্তিত্ব গঠন করতে পারবেন এবং নিজের সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে আপনি বিমা পেশায় অনেক বড় সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, যার মাধ্যমে আপনার সীমাহীন আয় হবে। শুধু তাই নয়, অনেক মানুষের কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে তাদেরও আপনি অর্থ উপার্জনে সহযোগিতা করবেন, অনেক মানুষের পরিবারে আপনি ভূমিকা রাখবেন, অসহায় মানুষের দুর্দিনে দুঃসময়ে এই পেশার কারণে তাদের পাশে আপনি গিয়ে দাঁড়াতে পারবেন। সমাজ গঠনের জন্য, ব্যক্তি গঠনের জন্য, নিজের পরিবারকে ভালো রাখবার জন্য, স্বাধীনভাবে অনেক বেশি আয় করবার জন্য জীবন বিমা পেশার কোনো জরুরি নেই। বিমা পেশা সম্বন্ধে জানতে বুঝতে অগ্রগতি অনলাইন টিভির এই চ্যানেলে আপনারা যদি প্লে লিস্টে যান তাহলে দেখবেন যে প্রফেশন নামে একটি ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিতে আপনি এই পেশা সম্বন্ধে জানবার জন্য অনেক ভিডিও পাবেন। সেইখান থেকে আপনারা দেখে নেবেন যে ইন্স্যুরেন্স পেশা কি, বা পেশাতে কিভাবে কাজ শুরু করা যায়, পেশা কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, পেশা সম্বন্ধে এ টু জেড সেখানে আলোচনা করা আছে এবং প্রতিনিয়ত সেখানে আরো ভিডিও আপডেট দেওয়া হচ্ছে। আশা করছি যে আজকের আলোচনা থেকে এই বেসিক ইন্স্যুরেন্স ট্রেনিং কোর্সে পেশা হিসেবে জীবন বিমা সম্বন্ধে একটি যৎকিঞ্চিৎ আপনারা ধারণা পেয়েছেন। আরো যদি জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কি ধরনের জানার আগ্রহ আছে, অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করব এবং ধারাবাহিকভাবে বেসিক ইন্স্যুরেন্স ট্রেনিং কোর্সের মাধ্যমে আপনারা বিমা পেশা সম্বন্ধে, বিমা পলিসি সম্বন্ধে, বিমা কোম্পানি সম্বন্ধে অনেক ধারণা পাবেন। পরবর্তী পর্ব দেখবার আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।